গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখছো সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করেছি এবং মুডটাও খুব ভালো আছে, সেজে গুজেও নিয়েছি। যাব আজকে, আমাদের একটা প্রাক পুজো সম্মেলনী রয়েছে, মানে আড্ডা খাওয়া দাওয়া, সেটা রিলেটিভ একটা একজন রিলেটিভ বাড়িতে, মানে আমার জেঠতো তো বৌদি রয়েছে, তার বাড়িতেই রয়েছে প্রাক শারদীয়ার খাওয়া দাওয়া এবং আড্ডা। তো তার জন্য মোটামুটি আমি রেডি হয়ে গেছি। বিয়াস এখনও রেডি হয়নি, ওকে একটু খাইয়ে নেব, খাইয়ে নিয়ে রেডি করে নিয়ে আমরা বেরোবো। ওখানে চলবে প্রচুর আড্ডা গল্প। আমি ভাবলাম বাড়ি থেকে রেডি হওয়ার পরেই ব্লগটাকে এখান থেকেই শুরু করি, আর আজকে সকালবেলা থেকে একটুও সময় পাইনি, মানে একের পর এক ব্যাক টু ব্যাক কাজ চলছিলই, ওই জন্য আর ক্যামেরা অন করার সুযোগটা হয়নি। তো ভাবলাম না ঠিক আছে, আজকে সন্ধ্যে থেকে, আজকে একটা স্পেশাল একটা ডে রয়েছে, তো সন্ধ্যে থেকেই আজকে ব্লগটা শুরু করি। তো চলো আমরা তোমাদেরকেও নিয়ে যাই, আমি আমার রিলেটিভের বাড়িতে, আমার বৌদির বাড়িতে, সেখানে দেখো আমরা কী কী মজা করি, কী কী করছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। চলে এলাম বৌদিদের বাড়ি। বৌদিদের বাড়িটা এমনিতে খুব সাজানো, খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো আমি। তো বিয়াসকে নিয়ে এলাম এখানে। বিয়াস তো প্রথম প্রথম সবাইকে দেখলে একটুখানি চুপ করে যায়, সেটা কিছুক্ষণের জন্য অবশ্যই, তারপরে তোমরা দেখতেই পাবে যে ও কীভাবে খেলা করে। তো এখন একটুখানি চুপচাপ থাকবে। ইতিমধ্যে আমরা এখানে কিন্তু জমিয়ে আড্ডার আসর বসিয়ে দিয়েছি। এখন দু পাঁচ মিনিট মোটামুটি আমার কাছ থেকে নড়বে না, আমার কাছেই থাকবে, তারপরও সবার কাছে যাবে। এখানে বিয়াস ওর জেঠুনকে দেখতে পেয়েছে, এখানে দিদিকে পেয়েছে, তো বিয়াসের ভীষণ আনন্দ। ও সারাক্ষণ শুধু দৌড়োদৌড়ি করছে, জেঠুনের কোলে চাপছে, কোনো সময় নামছে, খেলা করছে, তো খুব মজা করছে। এখানে ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, আছে চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখানে জমিয়ে গল্প করছি, মানে এত এনজয় করেছি আর এত আড্ডা মেরেছি, অনেক দিন পর কিন্তু আমরা একসাথে গেট টুগেদারে খুব গল্প করেছি আজকে সারাক্ষণ। গল্প করতে করতে কখন ডিনারের সময় চলে এসছে বুঝতেই পারিনি। আজকে ডিনারেও কিন্তু ছিল এলাহি আয়োজন, ছিল পনিরের চপ, স্যালাড, চিকেন, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা তো খুব ভালো ছিল এবং চিকেনটারও টেস্ট অসাম ছিল, ছিল স্যালাড। তো জমিয়ে আজ কিন্তু আমরা আড্ডা মেরেছি এবং খাওয়া দাওয়া করেছি। বৌদি সুন্দরভাবে কিন্তু আমাদের সবাইকে আজকে খুব সুন্দরভাবে সাজিয়ে খাইয়েছে। এইমাত্র ব্যাক করলাম বৌদির বাড়ি থেকে। তোমরা তো দেখলে আজকে কি ভীষণ মজা করেছি, আর খাওয়া দাওয়া তো জমিয়ে করেছি, মানে বৌদি কিন্তু ভীষণ ভালো রান্না করে।
প্রত্যেকটা আইটেম মানে বৌদির হাতে রান্নাটাই পুরো অসাধারণ হয়। মানে যে কোনো রান্নায় বৌদি ভীষণ ভালো করে। তো যথারীতি আর বৌদির বাড়িতে গেলে খাওয়া দাওয়াটা হচ্ছে মাস্ট। জমি বলবে এই দেয় তোর জন্য, তোদের জন্য এই করেছি ওই করেছি সেই করেছি, তো একটা 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 করে দিতে দিতে সেই পেট পুরো মানে জবাব দিয়ে দিচ্ছে, আর পেটের মধ্যে কিছু ধরছে না। তো আজকে তো দারুণ আনন্দ করলাম। আর বিয়াসকে দেখেছো? বাপরে, ওফ, বিয়াস পুরো কোথাও গেলে ওকে বাড়িতে কন্ট্রোল করা যায় কিন্তু। মানে বাড়িতে যদি বলি এখানে যেও না, ওখানে যাবে না, একটু বাচ্চারা যেটুকু দুরন্তমি করে, এটা ওটা এখানে হেঁটে চলে বেড়াচ্ছে, ওইগুলো করে, কিন্তু কোথাও গেলে একবারে মানে ও একবারে ফ্রি হয়ে যায় পুরো। মানে ভাবে যে মাম্মা তো কিছু বলবে না, বাবাও কিছু বলবে না, তো চলো এবার এইটা ধরে টানছে, ওটা ধরে ঘুরাচ্ছে, টেবিল নিয়ে হর হর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে ও পুরো ওখানে গিয়ে বিন্দাস, মানে খুব মজা করেছে। মানে ওর মজা দেখে আমি বারণ করছি, না না ওটা ধরো না, পড়ে যাবে বা ই করো না, ধরো না। বৌদি বলছে ছেড়ে দে, ও কি বাচ্চা মানুষ, কেন ওকে ওরকম করছিস, ও করুক। আর আমার ছেলে তো যথারীতি বলো খুব মুডে, মানে খুব এনজয় করেছে। আর ও কি বলো তো, মানে কোনো জায়গায় গেলে মানে কোনো রকম কোনো কান্নাকাটি ও ছোটবেলা থেকেই নেই, মানে একেবারেই কান্নাকাটি করে না ও। মানে খুব লাগলে বা ব্যথা পেলেও সেই একটুখানি কাঁদবে, তারপরে কিছুক্ষণ মিনিট 5-7-এর মধ্যেও চুপ করে যায়। তো এমনিতে কান্নাকাটি একেবারেই নেই। আর ও এমনিতেও সবার সাথে খুব মিশতে পারে, মানে খুব এনজয় করতে পারে, তোমরা তো সেটা দেখলেই। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকনটাকে প্রেস করো আর এটাকে অল করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং তোমরা চটজলদি আমাকে দেখতে পাবে এবং আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার ছানাটাকেও দেখতে পাবে। তো চলো, খুব ভালো থেকো, আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আসছে পুজোর জন্য জমিয়ে কেনাকাটা করো, আনন্দ করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।